চোখ বন্ধ করে প্রার্থনা করছো বুঝি? আই পৌলমি, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। বলো কি রে, তুই যে এত ভালো গান গাস আগে তো কখনো বলিসনি, কি রে বলো? পৌলমী, পৌলমী, আরে কেউ জল দাও ওকে, পৌলমী, কি হলো বলো তো, চোখ খুলুন পৌলমী, চোখ খুলুন পৌলমী,
হয়েছে আপনার? আপনি গান গাইতে গাইতে হঠাৎ করে পড়ে গেলেন কেন? আই ওকে, আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলুন। আই ওকে ভাই দেবে, আপনি কি অসাধারণ গান গান। গান আমি গান গাইলাম? আমি কখন গান গাইলাম? আই ক্যান সিং, আমার ঘরে যত শুকরি নেই। সে কি কথা, এই তো তুমি গান গাইছিলে আর তুমি বলছো যে তুমি গান গাইতে পারো না। আচ্ছা তুমি এরকম অদ্ভুত কেন বলো তো? সাপ নেই অথচ তো তুমি বলছো যে সাপ আছে, গান গাইতে পারো অথচ তুমি বলছো যে তুমি গান গাইতে পারো না। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। না না, আমার মনে হয় কি ও বোধহয় লজ্জা পাচ্ছে, তাই না? কেমন লজ্জা? লজ্জা পেলে তো গানই গাইতো। আচ্ছা যা আবার হয়েছে, এবার পুজোতে সবাই মন দাও দেখি, পুজোটা শুরু করা যাক। ঠাকুর আপনি পুজোয় বসুন, পুজো শুরু করুন। সংযুক্তম নিত্যং জয়ন্তি যোগিনা কামদম মোক্ষদং চৈব ওঙ্কারায নমো। বলো নমঃ কপ্সরসাঙ্গণাম নরানামন্তি দেবেশম নমঃ। আপনি কি অসাধারণ গান গান। শিবামেক পদং নিত্যং শিখরায নমো নমঃ। বাহনং বৃষভো যস্য বাসুকী কণ্ঠভূষণম বামিশক্তিধরং দেবং শুভঙ্করায নমো নমঃ। যন্ত্র যন্ত্র স্থিতো দেব সর্বব্যাপী মহেশ্বর যো গুরু সর্বদেবানাম যঙ্করায নমো বলছি যে তুমি কি কখনো আমাকে গান শিখিয়েছ? হ্যাঁ হ্যাঁ, গান শিব ঠাকুরের গান কোনদিন শিখিয়েছ বা শুনিয়েছ? মা আমি তোমাকে একটু পরে কল করছি। আপনি তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন পৌলমি? আপনাকে তো পুজোয় দেখলাম না। পুজোয় তো আমার নিমন্ত্রণ ছিল না। আমি এসেছি তোমার কাছে, আমার মন টানছিল,
তোমার মনে বুঝি অনেক প্রশ্ন আছে। আপনি কি করে জানলেন? আপনি কি অন্তর্জামী নাকি? আপনি কি করে জানলেন আমার মনে অনেক প্রশ্ন? কি করে? কেন নেই বুঝি? হ্যাঁ আছে। আচ্ছা আপনি তো এই বাড়িটা একটা অন্য বাড়ির আদলে বানিয়েছেন। কোন বাড়ির আদলে বানিয়েছেন? কোথায় ছিল সেই বাড়িটা বলুন না, বলুন না প্লিজ। তুমি তুমি এত কিছু কেন জানতে চাইছো বলো মি? কারণ আমি জানি এই বাড়িটাতে একটা মিস্ট্রি আছে। আমি যখন থেকে এই বাড়িতে পা রেখেছি আমি বারবার সাপ দেখছি, আর অন্য কেউ তো দেখছে না, শুধু আমি দেখছি। কেন এরকম হচ্ছে আমার সাথে? আমার সাথেই বারবার এরকম কেন হচ্ছে প্লিজ বলুন না। আপনি হাসছেন, আপনি আমার কথা শুনে হাসছেন কেন? কেন একটা সাপ থেকে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? What are you saying? সাপ দেখে মানুষ উত্তেজিত হবে না? কেন তুমি বুঝি আগে কখনো সাপ দেখোনি? দেখেছি দু একবার, তবে সাপে আমার ভীষণ ভয়, রাগও বলতে পারেন। কেন? আমার বাবা সাপের কামড়ে মারা যায়, সে প্যারানয়া আছে, কিন্তু সেটা এই বাড়িতে আসার পর থেকে এতটা বেড়ে গেল কেন সেটাই বুঝতে পারছি না আমি। তোমার সব প্রশ্নের উত্তর দেবে নাগমণি। কামিনী ম্যাডাম এখানে? উনি তো পুজোর সময় আসেননি, তাহলে কখন এলেন? আর এসে আমাদের সাথে দেখা না করে পুজোর জায়গায় না গিয়ে এখানে পলমীর ঘরে এই ঘরে এলেন কেন? নাগমণি? হ্যাঁ নাগমণি। তুমি চাও তো সেই নাগমণি দেখতে? আমি তোমায় বলছি শোনো, সেই নাগমণিটা এই বাড়িতে কোথাও একটা আছে। নাগমণি সে আবার হয় নাকি? হ্যাঁ হয়তো, নিশ্চয়ই হয়। আর সেই মনির প্রচন্ড শক্তি, সঠিক লোকের হাতে পড়লে সেটা মঙ্গলকারী, আর কোন ভুল অসৎ লোকের হাতে পড়লে সেটা অনিষ্টকারী। তাই? হ্যাঁ তাই। আর তুমি যদি তোমার সব প্রশ্নের উত্তর চাও তাহলে সেই সেই মণিটা খুঁজে বের করো। আমি নাগমণি খুঁজবো কেন? এই বাড়িটা তো আপনি লোক দিয়ে বানিয়েছেন, সাজিয়েছেন, তাহলে আপনি বানানো বা সাজানোর সময় খুঁজে পাননি নাগমণিটা? সেই নাগমণি তুমি ছাড়া আর কারো হাতে ধরা দেবে না। সেই নাগমণি তুমি ছাড়া আর কারো হাতে ধরা দেবে না। নাগমণি পৌলমী ছাড়া আর কারো হাতে ধরা দেবে না? কিন্তু কেন এমন কথা বললো কামিনী? আর
নাগমণি বলে যদি সত্যি কিছু থাকে তাহলে পৌলমী ছাড়া কারোর হাতে সেটা ধরা দেবে না কেন? আর এত কিছু আর্কিটেক্ট জানলো কি করে? কে এই কামিনী? সব কি বলে গেলেন? যদি সত্যি নাগমণি বলে কিছু থাকতো তাহলে তো উনি খুঁজে পেতেন এতদিনে। উনি সব ভুল কথা বলে আমাকে বিভ্রান্ত করতে চাইছেন। পৌলমি, পৌলমি, তোমার জন্য প্রসাদ এনেছি, নাও। থ্যাংক ইউ। তুমি তো তখন প্রসাদ না নিয়েই চলে এলে। এখন তোমার শরীর কেমন লাগছে? এখন ঠিক আছে। তোমার মুখটা কিন্তু ভারী মিষ্টি, একদম লক্ষ্মী প্রতিমার মতো। লক্ষ্মী পূজোর দিনে বাড়িতে প্রতিমা আনে না তোমাকে বসেই পুজো করে? আচ্ছা, তোমাদের বাড়িতে পুজো আচ্চার চল আছে? তোমাদের বাড়ি কোথায় গো? আমি ব্যাঙ্গালোরেই থাকি, বাবা ওখানেই চাকরি করতেন। আচ্ছা, আর তোমাদের বাড়িতে কে কে আছে? বাবা মারা যাওয়ার পর আমি, মা আর আমার ছোট বোন। কিছুই তো বুঝে উঠতে পারছি না, ব্যাঙ্গালোরে বড় হওয়া মেয়ের সাথে এই বাড়িতে থাকা নাগমণির কি সম্পর্ক থাকতে পারে? না, সবটা জানতে না পারা পর্যন্ত আমার মনটা অস্থির অস্থির করছে। যাই, নিচে গিয়ে কামিনীকেই সব প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, তুমি প্রসাদটা খেয়ে নাও, আমি যাই। সবাইকে প্রসাদ দিতে হবে তো। সুচিত্রা, এই নাও, এটা তোমার প্রসাদ, আর বাকিগুলো আমি সব বেড়ে দিচ্ছি। আচ্ছা বলছি যে আমিও তোমাদের সাথে একটু প্রসাদ দিই না। হ্যাঁ মা, সবাই প্রসাদ পেয়েছে? দাঁড়াও, হয়ে এসেছে, হয়ে এসেছে। বৌদি ভাই, বলছি তুমি পোলুকে প্রসাদ দিয়ে এসছো তো? হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়ে দিয়েছি। আচ্ছা কামিনী প্রসাদ পেয়েছে? কামিনী, কামিনী, কামিনী এখানে কোত্থেকে আসবে? সে তো আসেনি। আসেনি না তো? আসেনি, তাহলে গেল কোথায়? না না, কোথায় যাবে, ওই এলো কখন যে ও যাবে? এক্স্যাক্টলি, আমরা কেউই তো তাকে বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখিনি। মানে মন্দিরে গেছেন, দিয়ে আসি। তুমি কামিনীর কথা কেন জিজ্ঞেস করছো লগ্না? ওকে কেন খুঁজছো? তাছাড়া কামিনী তো এই বাড়িতে আসেনি, তুমি ওকে কেন খুঁজছো? আমিও কামিনী ম্যামকে খুঁজছি। উনি অ্যাকচুয়ালি রুমালটা আমাদের ঘরে ফেলে এসেছেন, ফেরত দেবে বলে ওনাকে খুঁজছি। রুমাল তোমাদের ঘরে? কিন্তু কামিনী ম্যাম তো আজকে এখানে আসেননি। কি? হ্যাঁ উনি আসেননি, সেটাই তো বলছি, আমরা কেউই তাকে দেখিনি। হ্যাঁ মানে আমিও তো আজকে কই দেখিনি। আসেননি মানে উনি তো একটু আগে আমাদের ঘরে ছিলেন। সে কি মানে উনি আমাদের বাড়ির জন্য কাজ করলেন আর দেখা করলেন আপনার সাথে? তাই তো আমি আমি তো লুকিয়ে শুনেছি কামিনী আর পৌলমীর সব কথা। সেটা বললে সবাই ভাববে আমি আড়ি পেতে কথা শুনেছি। না না, তোমার কথা ভুল হচ্ছে পৌলমী মা। একটা মানুষ এ বাড়িতে এলো, দোতলায় উঠলো,
আর আমরা কেউ দেখতে পেলাম না। এই তো তোরা বল, এটা হতে পারে বল না পৌলমী? তার আগে একটা কথা আমাকে পরিষ্কার করে বলো তো, কামিনী তোমার ঘরে কেন যাবে? আমার তো মনে হয় না তুমি আর কামিনী একে অপরকে আগে থেকে চেনো বলে। আচ্ছা তুমি সকালবেলায় আমাকে কামিনী ম্যাডামের কথা জানতে চাইছিলে না? আচ্ছা ব্যাপারটা কি বলো তো, আর উনি বা কি করে জানলেন যে তোমার ওনার সঙ্গে কথা আছে? আচ্ছা তোমাকে কি কেউ ওর ফোন নাম্বারটা দিয়েছিল হিরণ? তুমি কি ওর ফোন নাম্বার দিয়েছিলে? না মানে আমি না। না না সত্যি উনি এসেছিলেন, নিশ্চয়ই কোথাও একটা কনফিউশন হচ্ছে। তুমি চুপ করো তো বাবু, তুমি যা করছো সমস্ত কিছু কল্পনা করে করছো। নো নো ট্রাস্ট মি, আমি কিচ্ছু কল্পনা করছি না। আর কল্পনা করলে আমার কাছে রুমালটা কোথা থেকে আসবে বলুন তো? সত্যি কথা, এই রুমালটা তুই কোথা থেকে পেলি বলতো পোলু? এটা কামিনী ম্যাম আমাদের ঘরে ফেলে গেছেন। তাই এটা তো আমার রুমাল নয়। আচ্ছা এটা তোর রুমাল, মানে অনেকদিন ব্যবহার করিসনি বলে হয়তো ভুলে গেছিস বা লাগেজের ভিতরে ছিল দেখতে পাস না সুচি। সেটা যেটাই হোক না কেন, আরে তোমার রুমাল আমাদের তো চেনার কথা নয় তাই না? হতে পারে এটা তোমার রুমাল, হতে পারে নয়, হতে পারে তুমি কল্পনা করছো কিংবা তুমি মিথ্যা কথা বলছো। চলো চলো পাল্টাই।